সরকার বনাম ডক্টর ইউনুস কঠিন লড়াই। অবশেষে ডু অর ডাই যুদ্ধে গেলেন সরকার প্রধান শেখ হাসিনা এবং নোবেল ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস। সরকার যেমন নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে হেস্তনেস্ত করতে উঠে পড়ে লেগেছে, তেমনি এ থেকে উত্তরণের জন্য ডক্টর ইউনুসও গোটা বিশ্বের নেতাদের জড়ো করছেন তার পক্ষে। তবে সরকার সংশ্লিষ্ট ডক্টর ইউনুসের এই প্রচেষ্টাকে ভিন্নভাবে মূল্যায়ন করছে। তারা মনে করছেন বর্তমান সরকারকে হাঁটানোর জন্য রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। সর্বশেষ আজ ডক্টর ইউনুসের পক্ষে আরেকটি বিবৃতি দিয়েছেন হিলারি ক্লিন্টন, সাবেক ফার্স্ট লেডি এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর একদিন আগেও হিলারি ক্লিন্টন 160 জন বিশ্ববরণ্য নেতার সঙ্গে ডক্টর ইউনুসের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি খোলা চিঠি দিয়েছিলেন। তবে এবার তিনি একাই বিবৃতি দিলেন এবং এই বিবৃতি ভাষা অনেকখানি আক্রমণাত্মক বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা। বিবৃতিতে হিলারি ক্লিন্টন বলেছেন, নোবেল জয়ী এই অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের পাশে যেন বিশ্ব নেতৃবৃন্দ দাঁড়ায়। এক টুইট বার্তায় তিনি ইউনুসকে করা হয়রানি রুখে দিতে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো 160 জন বিশ্ব নেতার বিবৃতি যুক্ত করেন। হিলারি লিখেছেন, তিনি সহ 160 জনের বেশি বিশ্ব নেতা মানবিক শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছেন। তাদের অবস্থানের সাথে যুক্ত হয়ে এই নিগ্রহ বন্ধের দাবি জানানোর আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি। হিলারি ক্লিন্টনের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ। হিলারি যদিও বর্তমান মার্কিন প্রশাসনের ক্ষমতা কেন্দ্রিক কেউ নন, কিন্তু তার লোকজনই এখন মার্কিন প্রশাসনের অন্তর্মহলের হর্তাকর্তা। তারাই মার্কিন প্রশাসনের সবকিছু নিয়ন্ত্রণ করছে। আর এই কারণেই অনেকে মনে করছেন হিলারি ক্লিন্টনের এই বার্তার মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। আর যুদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে মূল ব্যক্তি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ব নেতাদের ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়ানো এই ধারা শুরু হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে। গত রোববার ওই বিবৃতি প্রকাশিত হয়। তারপর তিনি আসে 160 বিশ্ব নেতার বিবৃতি। 160 বিশ্ব নেতার মধ্যে বারাক ওবামাও ছিলেন। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশের বর্তমানে চরম রাজনৈতিক সংকট চলছে। যারাই ডক্টর ইউনুসকে হয়রানিমূলক মামলায় আসামি করার ঘটনায় বিবৃতি দিচ্ছেন, এরা আবার সঙ্গে সঙ্গে জাতীয় নির্বাচন নিয়েও কড়া ভাষায় কথা বলছেন, যা পুরোটাই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে। যেমন 160 নেতার বিবৃতি বলা হয়েছে, বাংলাদেশের বিগত 2টি জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তারা। কিন্তু আওয়ামী লীগ সরকার মোটেই তা চায় না, কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা মানে আওয়ামী লীগের ক্ষমতা চুক্তি। অবশ্য এদিকে সরকারও কম করছে না। শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদের মান সম্মানকে ধুলায় মিশিয়ে দিতে উঠে পড়ে লেগেছে সরকার। অনেকেই একে শেখ হাসিনা বনাম ডক্টর ইউনুসের যুদ্ধ বলে আখ্যায়িত করছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। মামলাগুলো সব শ্রম আদালতে দায়ের করা। দেশে অনেক বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীরা রয়েছেন এবং লাখো লাখো মানুষ শ্রমিকের অধীনে কাজ করছেন। অনেক অন্যায় বৈষম্যের শিকার হয়েছেন এসব ব্যবসায়ীদের অধীনে কাজ করা শ্রমিকরা। কিন্তু কোনো শিল্পপতি বা ব্যবসায়ীরা এই ধরনের পরিস্থিতিতে পড়ার নিজের অতীতে নেই। গ্রামীণ ব্যাংকের MD পদ থেকে অপসারণ সহ অনেক আগে থেকে আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনুসকে নানাভাবে হয়রানি করে আসছিল। তবে এবার ডক্টর ইউনুসও সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ডক্টর ইউনুসের এই সর্বাত্মক যুদ্ধের একটি বড় ধরনের রাজনৈতিক তাৎপর্য আছে বলে কূটনৈতিক মহল মনে করেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে আরো বেশি হস্তক্ষেপ করবে, যা সামাল দেয়া সরকারের পক্ষে মোটেই সম্ভব হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র শিগগিরই কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আর সেই বার্তাটি যে হিলারি ক্লিন্টনের টুইটের মাধ্যমে প্রকাশিত হলো, সেটি নিয়ে কারো কোনো সংশয় নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছে, প্রথমত, তারা সরকারের ওপর প্রকাশ্য সর্বব্যাপী চাপ প্রয়োগ করতে পারে। দ্বিতীয়ত, তারা একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠায় সরাসরি হস্তক্ষেপ করতে পারে। তৃতীয়ত, তারা বাংলাদেশ ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে অনেকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। ডক্টর ইউনুসের জন্য তারা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগ করতে পারে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বদলের জন্য তৎপর হতে পারে। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো দেশের সরকার উলটপালট করতে পারে। এখন ইউনুস ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র সেরকম অবস্থানে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে প্রায়। তবে হিলারি ক্লিন্টনের এই টুইট বার্তায় যে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা, তা মোটামুটি নিশ্চিত। এখন দেখার বিষয় এই যুদ্ধে কে জয়ী হয়, শেখ হাসিনা নাকি ডক্টর ইউনুস।